নামে নবায়নযোগ্য জ্বালানি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে গণ প্রকৌশলী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে আইডিইবির গৌরবোজ্জ্বল 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভাঙা ব্রিজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ভাঙা ব্রিজ হয়ে প্রকৌশল ভবনে এসে শেষ হয়। এ সময় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, টিটিসি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মণিমুকুট চাকমা সহ খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক প্রশিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।